মহান আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে কোরআন সুন্নার আলোকে কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন সলাতুসলাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি সমস্ত কল্যাণ সম্পর্কে ভালাই সম্পর্কে মঙ্গল সম্পর্কে আমাদেরকে অবগত করেছেন জান্নাতের পথ আমাদেরকে বাতলিয়েছেন সমস্ত কল্যাণ অমঙ্গল মন্দ থেকে আমাদেরকে সতর্ক সাবধান করেছেন জাহান্নামের পথ থেকে আমাদেরকে সাবধান করেছেন আল্লাহ সাল্লি আলাইহি বারিক আলাইহি সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আজকে যে বিষয়ে আপনাদের সামনে কোরআনসোনার আলোকে কিছু কথা বলবো সেটা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ আল্লাহ রবুল্লা আলমিন জান্নাতে যাওয়ার জন্যে আমাদেরকে প্রকৃত সুন্নার অনুসরণ করার জন্যে নির্দেশ দিয়েছেন আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদের উচিত কোরআন সুন্না মেনে চলা আল্লাহ রবুল্লা আয়ালামিন যা নাজিল করেছেন তার অনুসরণ অনুকরণ করা আল্লাহ রব্বুল্লা আয়ালামিন মানব জাতির কল্যাণের জন্যে মানব জাতির হেদায়তের জন্যে মানব জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্যে আমাদেরকে দুটি জিনিস দান করেছেন একটা হলো কিতাব আল্লাহ আরেকটা হলো সন্নাতা রাসুল আল্লাহ রব্বুল্লা আয়ালামিনের কোরআন এবং আরেকটি হলো রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সুন্না বিদায় হজ্জের ভাষণে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অম্মদেরকে সম্বোধন করে বললেন তারক তুফি কুম আমি তোমাদের মাঝে দুটি বস্তু রেখে যাচ্ছি লাং তাতুমা তামাস্সাক তুম বিহিমা কিতাব আল্লাহি সুন্না তারা যতদিন পর্যন্ত তোমরা দুটি বস্তু দুটি নির্দেশ আঁকড়ি ধরবে ততদিন পর্যন্ত তোমরা গুমরাহ হবে না পথবষ্ট হবে না এবং তোমরা সিরত মুস্তাকিম থেকে বিচ্যুত হবে না একটা হল কিতাব আল্লাহ আল্লাহর কিতাব ওসন্নতা রসুলি রসুল্লাহ আলাইহি ওসাল্লামের সূন্য হাদিসটি বর্ণিত হয়েছে মত্তা মালিকের তিন হাজার তিনশো আটত্রিশ নম্বর হাদিস এ হাদিসে রসুলুল্লাহ সাল্লিম আসসাল্লাম ওম্মদ যাতে সিরত মুস্তাকিমের ওপর থাকতে পারে জান্নাতের পথে থাকতে পারে গুমরাহ না হয় শয়তানের পথে পরিচালিত না হয় এই কারণে রসুলুল্লাহ আলাইহি আসাল্লাম ওম্মদকে কোরআন সুন্না দিয়ে গেছেন কোরআনসূন্না আঁকড়ে ধরার জন্যে বলেছেন অন্য হাদিসে এসেছে জেরসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার ইন্তিকালের পরে তোমরা যারা বেঁচে থাকবে ফাসায়র্তেলাফির তোমরা অনেক মতানক্য দেখতে পাবে পাবেকুম বিসন্নতি ও সুন খুলফাই ইরশিদ্দিন আলমাহদিন তোমরা আমার সুন্নাকে এবং আমার খুলাফায় রাশিদিনদের সুন্নাকে আকড়ে ধরবে হাদিসটি বর্ণিত হয়েছে মেশকাতের একশো পঁয়ষট্টি নম্বর হাদিস এ হাদিস রসুল্লা সালাহ আলি পথভষ্ট হওয়া থেকে আমাদেরকে যে একটা পথভষ্ট থেকে বাঁচার জন্যে যে একটা ফর্মুলা দিয়েছেন সেটা হলো আল্লাহ রসুল এবং সাহবাঈক রামের সন্নাকে আক্রিয়ে ধরার জন্যে সুতরাং আমাদের উচিত সর্বক্ষেত্রে কোরআন সুনার ওপর আমল করা কোরআন সুন্না ফলো করা কোরআন সুনার নির্দেশ মোতাবেক জীবন পরিচালনা করা সাথে সাথে সলফেসাল সাল সাহাবাই করাম তাবে তবে তাবে হয় তারা যেই মান যেইভাবে কোরআন সুন্না বুঝেছেন সেই বুঝ অনুযায়ী কোরআন কোরআনসোনা বুঝে ফলো করা দুঃখের বিষয় হল আল্লাহ রব্বুল আহ আলমিন এ কোরআন আমাদেরকে হেদায়তের পথে পরিচালিত করার জন্য নাজিল করেছেন আল্লাহ রবুল্লা আলমিন সুরাতুল বাকার আর দ্বিতীয়য়েতে বলেছেন দালিক্যাল কিতাব লাফি হুদাল্লিল মুত্তাকিন এটা এমন একটি গ্রন্থ কিতাব যার মধ্যে কোনো সন্দেহ সংশয় নেই হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য হেদায়ত এই কিতাবটাকে আল্লাহ রবুল্ আলমিন হেদায়ত বলেছেন এমনিভাবে সুরাতের বিরাশি নম্বর আয়তে বলছেন মিনাল হুয়া শিফা নিশ্চয়ই কোরআনটা হয়েছে আমি আপনার প্রতি যে কোরআন নাজিল করেছি তাতে রয়েছে শিফা এবং রহমত এইভাবে আল্লাহ রব্বুল্লা আলমিন কোরানটাকে কোরআনটাকে হেদায়ত কোরআনটাকে রহমত কোরআনটাকে বরকত কোরআনটাকে শিফা বলে আখ্যায়িত করেছেন আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল বাকার একশো চৌরাশি নম্বর আয়তে বলছেন যে এই কোরআনটা হলো শাহরুর রহমান আল্লা উংজিলা ফিহিল কোরআন হুদাল নিন্নাস মানুষের জন্য হেদায়ত তাহলে আমরা যদি হেদায়তের পথে আসতে চাই আমরা যদি গুমরাহ পথবষ্ট থেকে বেঁচে বেঁচে থাকতে চাই তাহলে আমাদের উচিত কোরআন অধ্যয়ন করা কোরআন স্টাডি করা কোরআন নিয়ে গবেষণা করা অতীব দুঃখের সাথে বলতে হয় আমরা অনেকে বলি যে কোরআন পড়বে আলেমুলামাগন যারা মাদ্রাসায় পড়েছে তারা কোরআন পড়বে সাধারণ মানুষ কোরআন পড়লে গুমরাহ হয়ে যাবে পথবষ্ট হয়ে যাবে অনেকে বলে কোরআন পড়তে হলে পনেরো উপকারের বিদ্যা লাগবে আমাদের কি সেই বিদ্যা আছে অনেকে বলে আটার প্রকারের বিদ্যা লাগবে আমাদের কি সেই বিদ্যা আছে না মুফাশিনের কেরাম যারা তাফসির করবে তাদের জন্যে আঠারোটি কেউ পনেরোটি বিদ্যার কথা উল্লেখ করেছেন যারা কোরআন পড়বে কোরআনের অনুবাদ পড়বে কোরআন বুঝতে যাবে তাদের জন্য এক প্রকার এলেম লাগবে এরকম কোনো শর্ত মুফানসিনে কেরাম তাদের কিতাবা উল্লেখ করেননি আর যেখানে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন এ কোরআনকে আমি সহজ করে নাজিল করেছি কেউ কি কোরআন পরে উপদেশ গ্রহণ করবে আল্লাহ সুরা কমার এবং তার পরবর্তী সুরে কমারের সতেরো নম্বর এবং তারবর্তী আরও তিনটি আয়তে বলেছেন যে আমি কোরআনকে বলা কত আল কোরআন আলী দিক্রি ফাহাল মুদাকির আমি কোরআনকে সহজ করে নাজিল করেছি কেউ কেউ আছে কি কোরআন পরে উপদেশ গ্রহণ করবে তো আল্লাহ বলছেন কোরআন উপদেশের জন্যে উপদেশ গ্রহণ করার জন্যে সহজ ভাষায় সহজে নাজিল করেছেন সহজ করে নাজিল করেছেন আর আমরা বলছি কোরআন আমরা সাধারণ মানুষ বুঝবো না কোরআন আমরা অধ্যয়ন করতে পারব না কোরআন কঠিন তাহলে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কথার বিরুদ্ধাচরণ করছি রসুল্লাহ আলাইহি আসাল্লাম আমাদেরকে এই দুটি জিনিস রেখে আঁকড়ে ধরার জন্য বলেছেন তিনি দুটি জিনিসই রেখে গেছেন তাহলে আমরা আমাদের উচিত এ সমস্ত কথা পরিহার করে কোরআন সুন্নার উপর আমল করা কোরআন সুন্না অধ্যয়ন করা আজকে অনেকে বলে যে সাধারণ মানুষ তারা কোরআন সুন্না পড়বে না তারা যে কোনো আলেমের যে কোনো ব্যক্তির অনুসরণ করলেই হবে অথচ এ কথাটাও ঠিক নয় কারণ সে যদি সুন্না অধ্যয়ন না করে তাহলে সে আলেম সঠিক বলছে না বেটিক বলছে সে যদি এটা সুন্না দিয়ে যাচাই করার যদি তার অধিকার না থাকে তাহলে সে গোমরাহতে গুমরাহিতে পথবষ্টতায় নিপতিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এই কারণে আল্লাহ রবুল আলমিন যারা সাধারণ মানুষ তারা যাচাই বাছাই করে এবং সুন্না তারা যাতে দলিল প্রমাণ সহকারে গ্রহণ করে সেই জিনিসটা আল্লাহ রব্লা সুরেন নাহালের তেতাল্লিশ এবং চৌচাল্লিশ নম্বর আয়তে বলেছেন তো আল্লাহ রবাহন বলছেন ফাস আলু আহ্লা তোমরা আহলে জিকিরদেরকে অর্থাৎ যারা জানে যারা কোরআন সুনার উপর পূতপত্তি অর্জন করেছে কোরআন সুনার উপর পাণ্ডিত্য অর্জন করেছে তাদেরকে জিজ্ঞেস করো যদি তোমরা না জানো কিভাবে বিল বাইগিনা দলিল প্রমাণ সহকারে ওজুবুর এবং লিখিতভাবে তাহলে আল্লাহ রবুল্লা আলমিন চোখ বুঝে কোনো কিছু গ্রহণ করার জন্যে বলেননি তিনি বলেছেন দলিল প্রমাণ সহকারে এবং লিখিতভাবে কোনো কিছু জানার জন্যে আর আমরা বলছি যে তার যাচাই বাছাই করা লাগবে না সে যে কোনো একজন আলেমের অনুসরণ করলেই হবে আল্লাহ বিল্লাহ সম্মানিত উপস্থিতি অনেকে বলছে যে কোরআন আমাদেরকে যা দিয়েছে সেটা আগে দেখতে হবে কোরআনে যে আগে যদি কোনো জিনিসের সমাধান পাওয়া যায় তাহলে রসুল্লাহ সাল্লি আসাল্লামের শোনার প্রয়োজন নেই অথচ রসুলুল্লাহ সাল্লিউলাম এ আয়াতের অধীনে কি ব্যাখ্যা করেছেন সেটা আমরা অনেকে তালাশ করি না আয়াত পেয়ে গেছি আমরা নির্দিদায় আমল শুরু করে দিয়েছি অথবা আমরা এই আয়াত দিয়েই কোনো একটা বিধান জারি করে দিয়েছি কিন্তু এই আয়াতের ব্যাখ্যা স্বরূপ আল্লাহ রসুল কিছু বলেছেন কিনা সেটা আমরা জানি তালাশ করি না হতশাল আল্লাহ রাব্লাইন বলছেন যে রাসূলের ব্যাখ্যা নিতে হবে কোরান আল্লাহ নাজিল করেছেন আর ব্যাখ্যা করার দায়িত্ব রসুল্লাহ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লামকে দিয়েছেন আল্লাহ রাব্লাইন সুরে নাহালের চৌচল্লিশ নম্বর আয়াতে বলছেন ওয়াংজালনা ইলাইকা দিক্র লিতুবাগ্নি আলিম নাজিমা নুজ্লা ইলাহিম এই দিকির এ কোরআন আমি নাজিল করেছি এবং এর ব্যাখ্যা দায়িত্ব আমি আপনাকে দিয়েছি মানুষের জন্য আপনি ব্যাখ্যা করবেন তাহলে আল্লাহ রাসূল যে ব্যাখ্যা করেছেন সেটা আমাদেরকে নিতে হবে নতুবা আমরা রাসূলের পরিমাণ

আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে তবে যারা আমাকে অস্বীকার করে যারা আবা তারা যাবে না সাভাই কারাম জিজ্ঞেস করলেন ওমান আবা ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আবা কারা আল্লাহ রসুল বললেন মান আত আনি দাখলাল জান্না যে আমার অনুসরণ অনুকরণ করলো সে জান্নাতে যাবে ওমান আসানি ফাকত আবা যে আমার নাফরমানি করলো আমার বিধান মানলো না আমার সুন্না পরিত্যাগ করলো সেই আবা আর তার ঠিকানা হবে জাহান্নাম আলাহ হায়াযুবিল্লাহ তাহলে আল্লাহ রসুলের সুন্ন আগে দেখ দেখতে হবে কোরআনের আয়াত পর আল্লাহ রসুলের সুন্না কি আল্লাহ রসুল আয়াত কিভাবে বলেছেন কিভাবে বুঝেছেন আল্লাহ রসুল এই আয়াতের অধীনে কি মাসলা মাসলাম কি বিধান আমাদেরকে দিয়েছেন কি হুকুম আমাদেরকে দিয়েছেন সেটা অবশ্যই দেখতে হবে আল্লাহ রবিন নাজিল করেছেন রাসুলকে ব্যাখ্যার দায়িত্ব দিয়েছেন তিনি কোনো আয়াত শ্রবণ করে এ আয়াতের সাংঘর্ষিক কোনো কিছু বলেননি মেশকাতের একশো তেষট্টি নম্বর হাদিসে এসেছে আল্লাহ আলা উ তিল উ তিতুল কোরআনা আমি কোরআন এবং কোরানের অনুরূপ অর্থাৎ হাদিস নিয়ে এসেছি তাহলে কোরআনের যে মর্যাদা হাদিসের একই মর্যাদা দুনোটাই ওয়াহী কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন বলেছেন সমর্থন করেছেন তিনি ওয়াহী ভিত্তিক কি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নজমের 3 নম্বর বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহীহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত তার কাছে ওয়াহী করা না হয় তাহলে আল্লাহ রাসূল যা করেছেন বলেছেন সমর্থন করেছেন ও হাইভিত্তিকই করেছেন এবং কোরআনের ব্যাখ্যা শুরু করেছেন তিনি কোরআনের সাথে সাংঘর্ষিক সৃষ্টি হয় এরকম কোনো বলেননি সুতরাং কোরআনের দোহাই দিয়ে আল্লাহ রসুলের হাদিস বর্জন করা যাবে না যা আমরা আজকে আমাদের সমাজে দেখছি যে কোরআনের দোহাই দিয়ে অসংখ্য হাদিসকে তারা প্রত্যাখ্যান করছে এটা আল্লাহ রসুলের নাফরমানি এই কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম মেশকাতের একশো একচল্লিশ নম্বর হাদিসে এসেছে রসুল্লাহ সাল আলাইহি আসালাম বলছেন মান আত মোহাম্মদ ফকত আল্লাহ ও মান আসা মোহাম্মদ ফকত আস আল্লাহ যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের অনুসরণ অনুকরণ করলো সে আল্লাহরই অনুসরণ অনুকরণ করলো আর যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের নাফরমানি করলো তার সুন্নাকে প্রত্যাখ্যান করলো সে আল্লাহরই নাফরমানি করলো ও মোহাম্মদ উন ফরকুন বাইনান নাস আর মোহাম্মদ সাল্লি সাল্লাম হলেন মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী কে হক কে বাতিল কে সুনপন্থী কে বেদাতপন্থী কে গুমরাহীর মধ্যে আছে কে হেদায়তের ওপর আছে এটা পার্থক্য করবেন মোহাম্মদ সাল্ল আলহী আসাল্লামের সুন্না আদর্শ তার সুন্নাতের সাথে যার আমল যার আকিদা মিলবে সে হলো আহলুল হক আর যার কথা যার আকিদা যার আমল রসুল্লাহ সাল আলিহি আসাল্লামের সুন্নাহ সাথে মিলবে না সে বাতিল সে নিজেকে যতই আহলে হক দাবি করুক না কেন যারা অসংখ্য বিদাতের মধ্যে নিপতিত যারা অসংখ্য বিদাতের মধ্যে লিপ্ত যারা সলাতের আগে পরে সলাতের ভিতরে বিভিন্ন আবাদতের ভিতরে এবং আগে পড়ে নিত্য নতুন জিনিস উদ্ভাবন করেছে আমল উদ্ভাবন করেছে তারা বেদাতেই তারা যতই নিজেদেরকে আহলে হক দাবি করুক না কেন তারা তাদের যে কোনো জিনিসের নাম আহলে হক রাখতে পারে তাদের যে কোনো মিডিয়া বা যে কোনো জিনিসের নাম আহলে হক রাখতে পারে তারা নিজেদেরকে আহলে হক প্রচার করতে পারে যদি তাদের কথা কোরআন সুনার সাথে না মিলে রসুল উল্লাহামের সন্ন্যার সাথে না মিলে তারা কখনো আহলে হক নয় তারা আহলে বাতিল কারণ রসুল্লাহ সাল আলি সাল্লামের সন্না যার আমলের সাথে মিলবে সেই হলেন আহলে হক আর যার আমল রসুল্লাহ আলি আসসাল্লামের সন্ন্যার সাথে মিলবে না সে আহলে বাতিল সম্মানিত উপস্থিতি এখন কারণে আমাদের উচিত প্রত্যেকটা ক্ষেত্রে রসুল্ল্লাহ সাল্লি আসসাল্লামের সুন্না ফলু করা রসুল্লাহ সালাহ আলি সাল্লামের সুন্নাকে মেনে চলা সমস্ত বেদাতকে পরিহার করা আমরা যত আমল করি যদি রসুল্লাহ সাল আলিহিহি আসাল্লামের আমলের সাথে না মিলে আমার এবাদত যদি আল্লাহ রসুলের আল্লাহ রসুল আলাইহি আসসাল্লামের সুন্নার সাথে না মিলে তাহলে সেটা আল্লাহ রবুল্লা আলমিন কবুল করবেন না আল্লাহ রবুল্লা আলমিন সেটা বাতিল করে দেবেন আল্লাহ রবুল্লা আলমিন সূরা মুহাম্মাদ এর 33 নম্বর আয়াতে বলছেন আতিয় আল্লাহ ওয়াতিউ আর রাসূল ওয়া লা তুবতিলু আআমালকুম তোমরা আল্লাহর অনুসরণ অনুকরণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করো ওয়া লা তুবতিলু আআমালকুম তোমাদের আমলগুলোকে बर्बाद করো না অর্থাৎ যেটা আল্লাহ এবং তার রাসূলের সাথে মিলবে না যে আকীদা যে আমল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা এবং আমলের সাথে মিলবে না সেটাই বাতিল বলে পরিগণিত হবে এই কারণে আল্লাহরসুল সাল্লু আলি ওসাল্লাম বলেছেন মেসকাতের একশো চল্লিশ নম্বর হাদিস শহী বুখারির ছাব্বিশশো সাতানব্বই নম্বর হাদিস শহীদ মুসলিমের সতেরোশো আঠারো নম্বর হাদিস ইবনু মাজার চোদ্দ নম্বর হাদিস শহীদ ইবনু হিবানের ছাব্বিশ নম্বর হাদিস আল্লাহ রসুল বলেছেন যে মানা আমিলা আমেনান লাইসা আলহি আম কেউ যদি এমন আমল করে যে আমলের ব্যাপারে আমাদের নির্দেশনা নেই রসুল সাল্লাহ আলি ওসাল্লাম করেননি বলেননি তার উপস্থিতিতে কেউ কোনো একটা আমল করেছে তিনি সমর্থন করেননি তাহলে সেটা প্রত্যাখ্যাত সেটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে গ্রাহ্য হবে না যেরকম মাগরিবের সলা তিন রাকাত কেউ যদি সিন নিয়তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জন্যে রাকাত পরে তাহলে সেটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহ কাছে সেটা কবুল হবে না সেটা প্রত্যাখ্যাত হবে কারণ রসুলুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম রাকাতই তিন রাকাত পড়েছেন এবং তিন রাকাত আমাদেরকে শিখিয়েছেন সুতরাং যদি তিন রাকাত রসুল্লাহ সাল্লাহ আলিহী সন্নার সাথে মিলে তাহলে গ্রহণ করা হবে সুন্নতের নিয় সবের নিয়তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে বেশি করে করলেও আল্লাহ রব আলের কাছে গ্রহণযোগ্য হবে না এখানে আমাদেরকে রসুল্লাহ সাল্লাহ আলিমু আসাল্লামের সুন্নাহর মর্যাদা বুঝতে হবে রসুল্লাহ আলিহিহাসাল্লামের সুন্নাহর শ্রেষ্ঠত্ব আমাদেরকে উপলব্ধি করতে হবে আজকে আমরা অসংখ্য অগণিত জায়গায় রসুল্লাহ সাল্লাহ আলিহিহাস্লামের সুন্নাকে আমরা প্রত্যাখ্যান করেছি আমরা উঠিয়ে দিয়ে সেখানে বেদাত সৃষ্টি করেছি আর আমরা রসুলুল্লাহ সাল্লি আসসাল্লামের সুন্নাগুলাকে আমরা পালন করা থেকে বঞ্চিত হচ্ছি সম্মানিত উপস্থিতি আমার যেই বিষয়টা আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছি সেটা হলো সুন্নতের মর্যাদা আমাদেরকে কোরআন কোরআনসন্না ফলো করতে হবে কোরআন কোরআনসন্না মেনে চলতে হবে সর্ব অবস্থায় আমরা প্রতিকূল এবং অনুকূল সর্ব অবস্থায় সর্ব পরিস্থিতিতে আমাদের উচিত রসুল্লাহ সাল্লাহ আলিহিহাসাল্লামের সুন্নাকে মেনে চলা এবং রসুল্লাহ সাল্লু আলাইহি ওসাল্লাম যেইভাবে যা করেছেন তা সম্পাদন করা আল্লাহ রব আলমিন তাউফিক দান করুক অবিল্লাহি তৌফিক রসলিল্লা আল নবীগিনা মোহাম্মদ ওসহাবি ওসাল্লাম